अल्लाह तबारक व तआला बीबीर ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে, বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে। এটা আন ওটা আন, বাপের বাড়ি থেকে ফিরে যান, আর কিছু আন, আমার বেটা পারবে না। এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল। আমি যদি বলি মানাবে না, এখনো দাড়ি কাঁচা আছে, সব টিপেকে যখন সাদা হবে। কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয়। জি, আমার ওখানে এক বক্তা আছে, এতটাই মুরব্বি, যাকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে, আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু সম্মানী ব্যক্তি বলে 10 মিনিটও কথা বলে ছেড়ে দেয়। তো 10 মিনিটে কি বলে জানেন? ওর কথাগুলো শুনলে আপনি হেসে মরবেন। লোক দুঃখ করে না, বরং হাসে এবং মন দিয়ে শুনে। নামাজ পড়বি তোরা? নামাজ পড়বি না? জুতা খুলব এমনি করবে ওই 10 মিনিট। বুড়া মানুষ তো, আর লাঠিটা হাতে তো, জুতা খুলবো দেখবি। আচ্ছা, ওইটা আমি বললে মানাবে? লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে, কিন্তু আমার মানাবে না। তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি, বর্ধমানেরই। ও কি বলছে? এই হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ নিয়ে আয়। খাট কিনতে পারবে না, তুই খাট নিয়ে আয়। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই নিয়ে আয়। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, দুটো ছেলে নিয়ে আয়। তাতে খুব সাড়বার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কবিরা। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার, ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা শাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না, কারণ আপনার বেটিও কারো বউ হবে। ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম। ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে। তো দেখছে খরচা একবারই করবো, একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটো বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বউমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, শাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পাগুলো ধরে বলছি, লজ্জা করিয়ে না, আমি আপনার পেটের বেটা, এটা মনে করি। শুনেন তো, দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে, বিয়ে দিয়েছে কোথা? ও সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো, যে বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ। একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে। তো শাউরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো? তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে। সব জিজ্ঞেস হয়ে গেল। যে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাহা করে দে, পাহা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক, জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সবসময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, बेटी के संगे नहीं हाँटबे। कलिजा ठंडा हो गए बोन, तोर दुआ छिलो जामाई पेयेछि कलछंदा। एरपर हलो कि बेटा के बाप पाठिये जा काज करते हबे, माठे जा बागाने जा, एतटा काज आछे। किन्तु तार कि काजे मन बसछे? तारो नतुन बउ बाड़ीते आछे, से कतक्षणे भाबछे हाबिबार मुख देखबो, कारण तारो बिये होयेछे धुलियाने। ओई रकम बउटा तार घरे रयेछे, माठे थेके होक बागान थेके হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত শ্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। দুইজন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30 সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাকা করে দেব। শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, যে বেগম রে ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না। আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে নেই, বিচার নাই। এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিড়ান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বউ মানিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মুহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বউমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে পাওয়ার আশা ছেড়ে দেন। ওর পেট থেকে ভালো আশা পাওয়ার ছেলে রাসূলুল্লাহ সাল্লামের ফয়সালা দিয়ে দিয়েছে, মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে। ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্যে বউ মানিয়ে আসছি। প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। উতেই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল লিয়ায় যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মেজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠি নিয়ে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, হ্যাঁ বুড়া, লাঠি নিয়ে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিকিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন, ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্ন, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক। আমাদেরকে প্রসেসিং দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা নিব, বউ নিব। আল্লাহ বলছে চল, ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। হাজি ভাই, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেড়াবো ট্রাকে জালসা করতে গেলে। একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এই পর্যন্ত দড়ি টেনে দাও তো, যে দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই শুনে, একজন একা আছে। তোকে বলছে আজ তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ, তা আপনি এসছেন যে নূর মোহাম্মদ হিসেব জলসা শোনা, জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বললে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার এক নম্বর বউ মানলে ওলা, সালা সবটি জিরো হয়ে গেল রে। আর একজনের চোখ মুজে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়ে যাচ্ছে। চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে। 200 শ্রোতা যত ছিল, নারী পুরুষ সব ঘর চলে গেছে। ওর বায়ন খুলে চোখ খুলে দেখছে একজন আছে। বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের, মা বলেছে চেয়ার না নিয়ে এলে মারবো তোকে, ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি। এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে? মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আর হ্যাঁ না বলে না তো, বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি, এতটি বেটা ছেলে বসে আছেন তো। জি, একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ তো লাফিয়ে খাটে উঠেছে, যে বলছে একটা বেটা ছেলে ডাক্তারে, সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। আর এতক্ষণে খেয়াল হলো যে বেটা ছেলে। জি ভাই, আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি বাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তাও আপনারা মুখ খুলছেন। একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, पुरुष तुम्हें बीबीर पेचने खर्चा करबे तारपरे आबार मेयेदेरके बोलछेन फस्सलिहातुन कानितातुन हाफिजातुन लिल गायबि बिमा हाफिजाल्लाह। ओ नारिकल मा आमार बोन आमार बेटी आमार यदि कोनो बौमा आमार एखाने रयेछेन जारा आमार बौमायेर बयसे बौमा आर बेटी एदेरके विशेष करे आमि एकटा ओसियत करछि यदि तोमरा मने करो जे आमरा जे फैमिलीते থাকবো যে এলাকায় থাকবো যে বস্তিতে থাকবো আমি ভালো বৌমা হব আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার উপরে খুশি হবে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে। তো আমার রব বলছে তোমার ভিতরে তিনটি গুণ নিয়ে এসো ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বরে সলিহা হও, দুই নম্বরে কান नेता और तीन नम्बर हाफिजा हो जाओ। यदि कोनो मेर भीतरे तीनटे गुण थाके रे बेटी आमार ओ आमार बौमा तो आल्ला तुम्हें दुनिया एवं आखिराते सुखी करबे। अतएव तीन खाना गुण तुम्हारा कष्ट करो निजेदेर मध्य निये एसो। सलेहा सलेहार तफसिर करते गए बोलेছেন सल्लात खामसाहा सामात साहारा आहसानात फारजाहा आतात बालाहा। एटाके निये यदि कथा बोली तो दो घंटा चले जाबे। शर्टे बोलछी नामाजी होबे रोजादार होबे पर्दार भीतरे थाकबे एवं स्वामीर इतात करने वाली हये जाबे ताके सलेहा बोला जाय। जी स्वामीर इतात करने वाली हये जाबे। आमादेर एई मालदा जिलार सबथेके दामी वक्ता के जानेन बदरुद्दीन नदवी। आमी ओनार संगे यदिओ बंधुसुलभ आमार संगे कथा बोले तो आमी उस्ताद नजरे देखी तो उन्नी जे जलसे जाबे खाली एक कथा बोलबी और ओटा आमि छाड़ाइते पारछि ना कि बोले बोलेनी। हाँ अबोला सरला कमला मा बोनेरा अबोला ओदेर जा चोपार जोर आछे पृथिवीर कारो आछे और अबोला बोलछे जी तीन दिन आगे बाड़ी थेके बेर होयेछि तो आमार बीबी आमाके ठंडा करे दिले चोपा चालिये। जी केन एत जलसा बाड़ीते थाकते होबे किछु माना जाबे ना। जी भाई अपनारा मने मने भाबछेन ताहले मूलबीर बोटा ताहले बदमाश तो एक ही फैक्टरी रे भाई। आपनी कि भाबछेन जे आमार टाटा कोम्पानी आपनादेर कि बिल्ला कोम्पानी एक ही फैक्टरी सब आपनार बीबीर काछे जाय आमार बीबीर काछे ताय। तो एरा अत्यंत कथा बोले कानेता और उनी बोलेन कोमला नरम। के बोले नरम? खूब दिल शक्त सतीनेर छेले देन कलजे भेजे खेये नेबे। क्या बोले नरम ओरा? सरला माने सादा सीधे सरला जिलिपिर तीन गुण पैंच। जिलिपिर तीन गुण पैंच। जिलिपिर मध्य तीनटे गुण आछे देखते भालो रस आछे पैंच आछे। देखते भालो रस आछे पैंच। मेयेदेर मध्य तीनटे गुण आछे देखते भालो रस आछे पैंचो आछे। एमन पैंच आछे कतजनके जे घोल खाइये दिले बाप। जी पृथिवीर सबथेके धारालो अस्त्रर नाम कि बोलें? खूर हेसिया। पृथिवीर जो धारालो अस्त्र आछे निये आसेन जत बड़ो मेशिन आछे गाछ केटे देबे लोहा केटे देबे रेल लाइन केटे देबे किन्तु बाप बेटार संगे आत्मीयता काटते पारबे ना मा बेटार आत्मीयता काटते पारबे ना। एर थेके धारालो अस्त्र होच्छे मेयेदेर चोखेर पानी। एमन करे स्वामीर काछे कांदबे जे मा जन्म दियेछे तार संगे सम्पर्क चले जाबे बापेर संगे सम्पर्क चले जाबे। बाप आंगुल धरे धरे मानुष करेछे बेटा आमार भविष्यते पाशे पाशे थाकबे सेई बेटा शशुर घरे गिये थाकबे। अतएव एत धारालो अस्त्र पृथिवीते आर नाई। नारीरा तीन जगह कांदे नारीरा तीन जगह कांदे नारीरा तीन जगह कांदे। एक हलो अस्त्र बनानोर जन्य कांदे एरा सुखेओ कांदे दुखेओ कांदे। अतएव दुखे यदि बीबी कांदे आपनी दुखेर संगी हये जान और यदि सुखे कांदे तार संगे सुखेर आनंदे आपनिओ आनंद करे लेन बीबीर संगे। किन्तु बीबी यदि अस्त्र बनानोर जन्य बाप मायेर संगे छिन्न करार जन्य चोखेर पानी फेले तखन आपनी निरेट पाथर हये जान और चुपचाप बसे जान तार संगे संगी हयेन ना। तार कारण होच्छे पृथिवीर बुके सबथेके धारालो अस्त्र होच्छे नारीर चोखेर पानी जेटा मायेर संगे आत्मीयता भाई भाई आत्मीयता समस्त के केटे तछनछ करे दिते पारे। एखन तो पा भैनटा दुनिया थेके चले गेल। पा भैन देखेछेन? भैन 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 कोथाय जलसा करछि गो? हाँ जी, बुढ़ा गरु ठेले ठेले कि चाष हय? एटा बोलबो, एर परे एकटा जिज्ञेस करब, जेमन साउंड तेमनि बयान। साउंड नाई सालाम आलैकुम, दोष आमार नाई। मरा गरुर चिकित्सा हय ना, मरा रोगीर चिकित्सा हय ना, जीवित रोगी। तो भैन भैन एमन एकटा जिनिस, भैनेर सामने चाकाटा डान दिके टाल थाके। केन टाल थाके? टालटा जदि ना थाके ताहले मानुष माल टानते पारबे ना। चाकाटा जदि सोजा करे देय बुके चाप लागबे, आर टाल करे दिले दुई पेशिते लागबे। एर जन्य वैज्ञानिक प्रसेसके टाल करे देया हय। ओई टालेर कारणे समस्त 5 बस्ता 7 बस्ता चाउलके एकटा मानुष टेने निये जाय, तार बुके लागे ना। जदि टाल ना थाकतो ताहले टाना बड़ मुश्किल हये जेत। अतएव टाल आछे तोरा लाभ आछे कि यदि आपनी भालो ड्राइवर हन ताहले 1 নম্বর आपनी चेपे आनंद पाबेन, 2 নম্বরে एकटा जायगा थेके आर एकटा जायगा चले जाबेन, 3 নম্বরে आपनार मालगुली भ्यान निये चले जाबे। तो मेरा हलो ओई रकम भ्यानेर मतो ओদের टाल आछे। यदि आपनी ड्राइवर भालो हन ताहले आपनार जीवनटा 25 বছর थेके 75 বছরে चले जाबे, गोटा संसारटा टानबे, संगे निये आपनी आनंद पाबेन। तबे ड्राइवर यदि भालो ना है, भैनेर रोग आछे ओटा पट करे बेके जाबे, नयनजुलिते गिये खाले पड़बे, आगे ड्राइवर पड़बे तार उपरे माल पड़बे। एटाई हलो भैनेर प्रसेस। तेमनि बंधुरे आमार, ठीक मतो बीबीके जदि चालाते ना पारो, नयनजुलिते पड़बे माने बापेर बाड़ी छेड़े शशुर बाड़ीते बासा बांधबे, आर तुम्हार घाड़े चेपे ओ नेतृत्व करबे, तुम्हाके बाड़ीर राखाल बानाबे। अतएव एदेरके चालाते গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতে প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্যের সুখ শান্তি সব ওই 3টে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গা চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে, সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিকমতো চালাতে না পারেন বাপের মুখে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই 3টে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে বউ দেওয়ার আগে 3টি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো। আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন, তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? তো আপনাকে নাটক করতে হবে। কত নাটক শেখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুচ্ছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো? কি আবার হবে? দগ্গা বহুলে এসছিস, জালটাকে জ্বালিয়ে খেয়ে নিলে, বলে দিলে। চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত পিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ঘরে ঘুঁড়কা লাগিয়ে দে, দুম দম দুম দম, 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়ে ঠান্ডা হয়ে গেল, বেটা আমার, কিন্তু আসলে বাড়িগুলো বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার, नाटक करो এটা জায়েজ আছে। अरे बीबिर संगे मिथ्या कथा जायज करा হয়েছে যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে কেন? কিন্তু আমরা বুঝি না, দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা সাদা সিদে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও, যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে। বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে, রাখতে পারে না। আর নারীরা যদি গিথেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ পরে সাহস করেন, বিসমিল্লাহ ফুঁক দেন, একটা সত্য কথা বলেন, কাপড় চোপড় যাই আনেন বিবি এক চান্সে রাজি হয়। হ্যাঁ, একটু বুকে ফুঁকলে বলেন, নাহলে শুনছে। প্রথমেই ঘর ঢুকে জিজ্ঞেস করে, নাটা তুমি বলেছিল? আমি বলিনি, খালেক বলেছিল। বুঝি, ওই জন্য নায়ের সাউন্ডটা দেখলে কত ছোট। এক চান্সে রাজি হয় না। মা বোনেরা শুনছেন? আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও, এক চান্সে রাজি হয়ে যাও। শুধু রাজি হবে না, কাপড়ের কোনাটাকে এমনি করবে খালি, যে নাকটাকে ছোট করবে, দেখো তো কেমন কাপড়টা ভালো লাগে, খালে করে বাপকে দেখো তো কত ভালো ভালো শাড়ি আনছে, মেরে দিলে আর বিচ একদম। ও নিজে তো মানবেই না, আবার আরেকজনের নাম করবে। আর বিচারা রোজে হ্যাঁ, এখন তো নিজেরা করছে ঠিকই বলছেন, ওটা আবার খারাপ জিনিস। তবে স্বামীর সাথে গেলে অসুবিধা নেই, মানে যদি কেউ ভাই বাপ যায় অসুবিধা নেই, কিনতে পারে। তো এবার ও যখনই বলে দিল, আর ও বেচারা বাস টোটো কিছু পায়নি, 16 মাইল থেকে হেঁটে এসছে। আর যখন আর পছন্দ হয় না, তা কলজে জ্বলে গেছে, দিয়ে শুয়ে পড়েছে ও বিছানায়, ফ্যান ছেড়ে দিতে। বিবিটা আস্তি করে শুধুছে, পানি খাবে? হ্যাঁ, তো বলছে বিষ লি আই, আর সংসার করবো না, সংসারের শখ মিটে গেছে। হ্যাঁ, 2500 টাকার শানি কিনে তোর মন পেলাম না রে। বিশ্বনবী বলছেন কানেতা হয়ে যাও, আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। এক বুড়ি থালা মারছিল নদীর ধারে, টুপ করে পড়ে গেছে পানিতে, বাঁটির দিকে চলে গেছে লাশ। ওর পোতা মারলো, তোর দাদু বলে কি, বলে তোর বুড়ি চলে গেল নদীতে, দেখে লিখা বাংলাদেশ ঢুকে গেল, তখন পাসপোর্টও লাগবে না, ঢুকে যাবে। তো উ জানে যেতে খুঁজতে উদুয়া। তখন আর পোতা বলছে, বুড়ির প্রেমে মাথা গোলমাল হয়ে গেল নাকি? নদীতে মানুষ পড়লে ভাঁটিতে যায় না, উজানে যায়। তখন বলছে বুড়িটা তোর না আমার? এবার কাবু হয়ে গেছি। বলছে আপনার? বলছে 70 বছর বিয়ে করেছি, কোনো দিন সিধা পাই নাই, মোড়েও লাশ উজানে যাবে। 70 বছরে বুড়িটাকে কোনো দিন আমি সিধা পাইনি, মরেও লাশ উজানে যাবে। অতএব আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, স্বামীকে ঠান্ডা করে দাও। যে মেয়েটা চামড়া চিকন, যে মেয়েটা দেখতে অতি সুন্দর, কিয়ামতের মাঠে কি সে সুন্দরী হবে? জি না। যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই মেয়েটি হবে আল্লাহর কাছে সুন্দরী। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওরে আমার আর বান্দিরা শোনো, তোমাদেরকে 3টে জিনিস হিফাজত করতে হবে। 1 নম্বরে আমি আমার বিবিকে বাড়িতে রেখে এসেছি, তার মানে তার বডিটা আমি মহারানা দিয়ে হালাল করে নিয়েছি। ওই বডি নিয়ে পৃথিবীর অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না, হেসে খেলেও আনন্দ দিতে পারে না। অতএব সেটা হলো আমার আমানতের হিফাজত। 2 নম্বরে আমার যেগুলো তার পেটে চলে গেছে, ট্যাবলেট খেয়ে স্বামীর বর্তমানে নষ্ট করে দিতে পারে না, এটাও আমার মাল, এটাও হিফাজত করো। 3 নম্বরে আমার টাকা পয়সা ধান জমির যা আছে মাল ওর কাছে রেখে এসেছি, এটাও তুমি হিফাজত করো। খবরদার স্বামীর অবর্তমানে স্বামীর বিনা হুকুমে তুমি দানও করতে পারবে না, তুমি কাউকে দিতে পারবে না, বাপ ভাইকে দিতে পারবে না। যদি স্বামীর অবর্তমানে স্বামীর মালকে তুমি বাপ ভাইকে दिए दाओ ताहले तुमी चोरेर आवताभुक्त हये जाबे। खबरदार ना, एत बड़ जघन्य पापे तुमी पा बाड़ाबे ना। किन्तु मेरा चुरी करते पाबे कतटा पाबे? आल्लाह नबी बोलছেন ওয়ানফিকালা আয়ালিকা মিনাত তাওরিক, যেমন তোমার ইনকাম আছে তেমনি বিবির পেছনে খরচা করো। আপনাদের এলাকায় হারকিপটে আছে কিনা যারা বলেন? এক মন দুই মন এক টন দুই টন ইলিশ চলে গেল। সারা মাসের বর্ষার সিজন থেকে নিয়ে এই পর্যন্ত 25 টন ইলিশ মা বিক্রি হয়ে গেল ফারাকায় আড়তে। এক পিসও কিনে নাই এত হারকিপটে মাল। গোটা জানো কালিয়াচক বাজারটা ঝলমল করছে, আপেল আঙ্গুর চেরিতে একদম ভরা আছে, মোসাম্মি লেবু। কিন্তু মাল হারকিপটে খাবে না। বিশ্বনবী পারমিশন দিয়েছে যতটা তোমার খাওয়ার প্রয়োজন, কসমেটিক্সের প্রয়োজন, যদি স্বামী বখিল হয় না দেয়, ওই পরিমাণ চুরি করে তুমি ব্যবহার করে নাও, তোমার দ্বারা গোনা হবে না। দলিল বিশ্বনবীর চাচার নাম আবু সুফিয়ান, এই মালটা বড় হারকিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানকে বিয়ে করলো কে না? হিন্দা। হিন্দা বিয়ে করার পর হিন্দা বড় উদার মেয়ে ছিলেন, অনেক মাল খরচা করতেন। যখন বেঈমান ছিল কিন্তু ঈমান আনার পর তে ভালো হয়ে গেছে, তাকে আর খারাপ বলা যাবে না। সেই হিন্দা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় হারকিপটে মাল, খাওয়া দাওয়া কসমেটিক্স যেগুলো মেয়েদের প্রয়োজন কিছুই দিছে না। নবীজি বললেন, ও আমার চাচিজি, চাচাকে জলসা করে লাভ হবে না, হারকিপটেদের মাথায় জলসা ঢুকবে না, বরং তুমি যতটা প্রয়োজন চুরি করে চালিয়ে যাও, গুনাহ হবে না। আজ পর্যন্ত যদি কোনো হারকিপটে মাল থাকে, ওরে আমার বোন, ওরে আমার ভাবির দল, চুরি করবেন 500-600 টাকা নোট, আর 100 টাকা করে আমার ফোন পেতে ভরে দিবেন। আরে উকালতি ফি তো লাগবে বেশি লাগে, 500 টাকা নেবেন, ছোট ভাই বলে 100 টাকা আমার ফোন পেতে ভরে দেবেন। রে ভাই আমার, বড় ভালো দলিল তুমি দিয়ে গেছো। অতএব যতটা প্রয়োজন, শীতের সময় বলছে সরষের তেল মাখ, আর কত বোরোলিন বোরো পিলাস ঝুলছে দোকানে, কিনবে না হারকিপটে মাল। আল্লাহর নবী বলছেন চুরি করে চালিয়ে যাও। অতএব বন্ধুরে আমার, ও আমার মা, ওরে আমার বোন, যদি ভালো মেয়ে হতে হয় আল্লাহর কাছে পৃথিবীতে 3টে গুণ থাকবে। প্রথম নম্বরে সলেহা হবে, অল্পে সন্তুষ্টি হয়ে যাবে এবং স্বামীর মালের হেফাজত করবে। والحافظون للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। পুরুষদের 3টে জঘন্য রোগ আছে, 3খানা, এগুলো সাইকোলজিস্ট একটা না বলতে পারবেন না। 3টে বলবো তো 3টে হ্যাঁ মেনে নিতে হবে। বলবো পাগলারে, নিজের লুঙ্গি নিজেই খুলছে, এগুলো বলতে হয় তো ওদের কাছে ছোট হয়ে যাব না? জঘন্য রোগ বলতে হয়। পুরুষদের 3খানা খুব জঘন্য রোগ আছে। খুব কম পুরুষ আছে এই রোগগুলোকে কন্ট্রোল করতে পারে। তার মধ্যে একটা বলছি, খালি 2টা বলতেই পারবো না, পড়েছি মাত্র সাইকোলজিস্টে বইয়ে, কিন্তু বলতে পারবো না সমাজে, আরও বুড়া হব তখন বলবো বেঁচে থাকলে। একটা বলছি, পুরুষের নীতি হচ্ছে সারা পৃথিবীর যত লোকের বউ দেখবে বলবো ওইটাই ভালো, আমার নিজেরটা খারাপ। নিজের বউটাকেও খারাপ মনে করে। জি, একটা উদাহরণ দিব, দেখেন চমকে উঠবে। এই রোড সাইডে একটা ওর 5 কাঠা 10 কাঠা জমি আছে রোডের সাইডে। তো সকালবেলায় বিবির সঙ্গে খটর মটর করে 2টা কথা হয়ে গেছে, তো মন খারাপ, কুদাল লেগেছে, জমি ঠিক করছে, অনেকক্ষণ ধরে করছে, তো মাঝাতে একটা লাগছে, তো কোদালটা ধরে উঠে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে তো ওর সামনে মোটর সাইকেল চলে গেল। তো যে চালাইছে ওর ঘাড়ে হাত দিয়ে পেছনে ম্যাডাম দিয়েছে, স্বামী স্ত্রী, ওরা খারাপ মনে করিয়েন না। তো ওদের জুয়া দেখে এর বুকে আফসোসে সকালে যে খিটের মিটের হয়েছে না, তুই কত সুখে আছিস বলে হাত থেকে কোদাল পড়ে গেল আর পাও কেটে গেল আফসোসে। এখনো কি করবে? কোদালটাকে রেখে দিয়ে টোটোওয়ালাকে ডাকছে যে হসপিটাল নিয়েছে তো আমাকে। তো ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে কালিয়াচক। তো যেতে যেতে 16 মাইল পার হয়ে ব্রিজের ওপরে আপনাদের গাঁয়ের যে ইমাম সাহেবের সঙ্গে ওই মোটর সাইকেলওয়ালা কথা বলছে। ফিসফিস করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর বউটা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর ও আর ইমাম সাহেব একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। ওইটা ও টোটো থেকে দেখে নিলে, এই এর লেগে আবার পা কাটলো রে, চলে গেল হসপিটালে ব্যান্ডেজ চেঞ্জেস করে এসে মাগরিবের নামাজ পড়তে গেছে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো বলছি কী হলো? ওরা কইস না, বলতে পারছে না ভিতরকার খবরটা। ইমাম সাহেবকে বলছে কহিয়ে না, ওই সব লেগে গেছে কথা, ঠুকে গেছে। দিয়ে নামাজের শেষে ইমাম সাহেবের রুমে ঢুকলো, কেউ নাই। দিয়ে বলছে আচ্ছা বেলা 10টা সাড়ে 10টার দিকে ব্রিজের ওপরে আপনার সঙ্গে যে একটা ছেলে কথা বলছিল, ওর বাড়ি কোথায়? ইমাম সাহেব বলছে আমাদের বাড়ি পাশেই মহলদার পাড়া, ওর বিয়ে হয়েছে এইদিকে বাল্লালপুর। তো এইদিকে যে ছিল তা আমার সঙ্গে দেখা হলো, এখানে গল্প করলে। ও কী গল্প করলে? বলছে মৌলবি সাহেব বলিয়েন না, কোনো দোয়া আছে কি? বউটা শালা জ্বালিয়ে দিলে। তখনই বলছে মাথা কোটা ঠুকবো রে, ওদের সুখ দেখে শালা আমার পা কেটেছে আর ওই জ্বালাতে আছে। জি ভাই, ওই জন্যে বললাম যে সমস্ত বিবি একই। এটা পুরুষের ধারণা খারাপ যে ওর বিবিটা ভালো আমারটা খারাপ। এগুলো ক্লিয়ার করে নেন। আল্লাহ বলছেন একটা কাজ কর, যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে, কথা বলছে কম, বুঝছে কম, তাহলে কি কর? নুসুজা হুন্না, তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর, হাদিস কোরআনের কথা শোনা, দেখবি মিজাজটা ফিরে আসবে। নুসুজা হুন্না ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজি, যদিও তাহলে কি কর? একই ঘরে বিছানাটা আলাদা করে দে, তুই খাটে শো আমি নিচে শুই, কিংবা আমি না তুই নামতে শো আমি খাটে শুই, আমার বিছানার পাশে তুই আসবি না। তখন সে বুঝে নেবে আমি এতই কলঙ্কিনী স্বামীর কাছ থেকে সরে গেছি, না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি, তাই সে কাছে যেতে চাইবে। তাতেও যদি সে সোজা না হয়, ওয়াজের বহন না আদবের মার, তাকে মারা যাবে, মারা যাবে না। যারা বলছে তারা বল। আল্লাহ নবী বলেছেন ওলা তারা ফানুকুম আসাকাল আদাবা, আশা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না। তাহলে আদবের মার মারবে, এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল, হাত ভেঙে গেল, 3 দিন পরে তুমি ডাম্পারের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, আর ওই বউটা দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না। এরকম অচল করার দরকার তোমার নাই, অধিকার নাই। হালকা আদবের মার দেবে, তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা, কিন্তু শুনে লাও ফালা তাবকু আলাইহিন্না সাবিলা, বউকে মারার জন্যে খামোকায় রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, কত সুন্দর আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর বিস্তারিত তাফসীর আপনাদেরকে হালকা হালকা করে দিলাম, আরও অনেক আয়াত আছে। একটা আয়াত পড়েছি হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এর 4খানা তর্জমা আছে। একটা আয়াতকে এরকম 4বার পাল্টিয়ে পাল্টিয়ে দেখবেন তো 4 রকম দেখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই আয়াতটা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। দেখেন পানি পিয়াসের জন্য খাচ্ছি না। তো আল্লাহ বলছেন লিবাস, আমার বিবি আমার লিবাস, আমি আমার বিবির লিবাস। লিবাস মানে পোশাক। বিবিকে পোশাক বলেছে স্বামীর, স্বামীকে বিবির পোশাক বলেছে। কেন? 1 নম্বর কারণ, আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি, আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে। যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না, আমি পুরুষ হলেও পুরুষের সমাজে থাকতে পারবো না। তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে? আমার বিবি। এগুলো হলো আমার বিবি, আমার পাঞ্জাবিটা, গেঞ্জিটা, লুঙ্গিটা আমার বিবি, আমার টুপিটা আমার বিবি, আর আমার বিবির গায়ে আছে চুড়িদার, সালোয়ার মানে পায়জামা, এগুলো হলো আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তুমি ওর লিবাস, তোমার ও লিবাস। তার কারণটা শুনেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন রে আমার গোলামের দল, তোর বইয়ের যদি কোনো ছোটখাটো ভুল হয়, তার আচরণে যদি কোনো ছোটখাটো ফুঁক থাকে, এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে, এটা কাউকে বলে দিস না, তুই ঢেকে রাখবি, না হলে সংসারে অশান্তি হবে। তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমিও ঢেকে রাখিও, তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধু বান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামী নাঙ্গা হয়ে যাবে। অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে, তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, একটা হলো। নাম্বার 2, পোশাক কি করে? मानुषेर सौंदर्य बाड़ाय। आमी जोदि शुधु जांगिया परे थाकताम केमन लागतो, लुंगी पड़लाम एकटु माने सौंदर्य बाड़लो, पांजाबी पड़लाम आर एकटु बाड़लो, आबार गेंजी पड़लाम आर एकटु बाड़लो, टुपि पड़लाम आर एकटु बाड़लो, चशमा पड़बो आर एकटु बाड़बे। तेमनि एकटा मेये खाली गाये थाका एकटा पायजामा पड़बे एकटु इज्जत बाड़बे, सौंदर्य बाड़बे। एरपरे जामा पड़बे, बोरखा पड़बे, तार आस्ते आस्ते सौंदर्य बाड़बे। तार माने आमार सौंदर्य आमार बिबि नम्बर 3 पोशाक के मानुष की करे सब समय महिला के साफ करे झेड़े रखे खेते बसेछेन एकटु नोंगरा लेगे गेछे भाई एकटु सार दें साबान दें कारण पोशाक महिला पृथिवीर केउ चाय ना। तो आल्लाह तबाराक व तआला बोलछेन तुई तोर बीबीके झकझरे परिष्कार परिच्छन्न करे राखबी, तार जेगुलो प्रयोजन दिबी। तुई जखन गोसल करते जास रे आमार बोलाम तखन तोर पीठटाके जेमन तोर बीबी साबान दिये देय तोर बीबी गोसल करले तुइओ साबानटा दिये दिबि। हुन्ना लिबासुल लाकुम व अंतुम लिबासुल लाहुन्ना। 4 নম্বর তাফসীর হচ্ছে পৃথিবীর বুকে মানুষ সবকিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। মোবাইল টানতে ভুলে গেছে, चश्मा आनते भूले गेछे, हाट चले गेछे, केउ बोलछे चाचा कागजटा पड़ेन तो बोले बाप चश्मा आनते भूले गेछी, चाचा एकबार कथा बोलबो फोनटा देन तोरे बाप आनते भूले गेछी। चार्जार भूले जाए, कलम भूले जाए, डायरी भूले जाए, भूलते भूलते किछु किछु जिनिस मानुष भूले। किन्तु एमन कोनो लोक देखेछेन कि लुंगी ना परे हाटे हेटे चले गेछे कारण पोशाक के से कखनो भूले ना, पोशाक परे तारपरे बेर हय। अतएव आमार आल्लाह बोलछेन गोलाम रे तुई तोर बीबीके सब समय काछे काछे राखबी, पोशाक जेमन तोर गाये लेगे थाके बीबी जेन तोर हृदये मने गाये लेगे थाकबे। आर बीबीके बोलछे तुमिओ स्वामीके काछे काछे राखबे, हृदये राखबे, मोहब्बते राखबे। हुन्ना लिबासुल लाकुम व अंतुम लिबासुल लाहुन्ना।